العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. বৃহত্তর চট্টরার ঐতিহ্যবাহী দিনী ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও দীনদরদি মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি। রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, তাই কলিমাতুশ শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, সময় খুব সংক্ষেপ। যে বিষয় আমার পর আমাকে যেই বিষয়ে কথা বলার জন্য ঠিক করে দেওয়া হয়েছে, সেই বিষয়টি হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ব্যতীত ঈমান পরিপূর্ণ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে মুসলমানদের নিয়ে ঈমানের মেহনত শুরু করেছেন এবং প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, তখন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনুল আশরাফকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন এবং এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। তখন কাব ইবনুল আশরাফ বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নতুন করে আমাদেরকে আবার আল্লাহর মহব্বত বা আল্লাহর ঈমানের উপর দাওয়াত দিতেছ? আমাদের সাথে তো আল্লাহর মহব্বত অনেক পুরাতন, এমনকি আমরা আল্লাহর ছেলের সমতুল্য সে বলে, নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ। তুমি নতুন করে আবার আমাদেরকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে কোত্থেকে এসেছ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাব ইবনুল আশরাফের এই দাবি, মিথ্যা দাবির প্রতিবাদে এই কোরআনে করিমের এই আয়াত নাজিল করে রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো বাস্তব অর্থে, ফাত্তাবিউনি, সেই ভালোবাসা দাবি করলে হয় না, সেই ভালোবাসার প্রমাণ দিতে হবে, আর সেই ভালোবাসার প্রমাণ হলো আমি রসুলের অনুসরণ করা। কেননা ফা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি হলো আল্লাহর পক্ষ থেকে আমি হলাম তোমাদের কাছে প্রেরিত রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শুধু ভালোবাসার দাবি করলে যারা, সেই ভালোবাসার দাবির কোনো দাম নেই, বরং ভালোবাসার দাবির সাথে তার প্রমাণ দিতে হবে। তার প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আল্লাহর রসুলের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালোবাসার বিনিময়ে বান্দা আল্লাহকে ভালোবাসবে, কাজ করবে একটা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান কাজের বিনিময়ে বান্দাকে দুটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। প্রথম পুরস্কার হলো ইউহিবুকুমুল্লাহ, সেই ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা লাভে আমরা ধন্য হব, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের অন্তরে কেমন ছিল সেটা আমরা সবাই আশিক রাসূল আমাদের ভালোবাসার সাথে মিলিয়ে দেখা দরকার। আল্লাহ রাসূলের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আল্লাহর রাসূলকে কি রকম ভালোবাসতেন? তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াল্লাহি কানা আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মা'ইল বারিদি আলা যামা। আল্লাহর শপথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে আমাদের ধন সম্পদের চেয়ে বেশি, আমাদের ছেলে মেয়েদের চেয়ে বেশি, আমাদের মাতা পিতার চেয়ে বেশি, এমনকি প্রচন্ড গরমের সময় ঠান্ডা পানির চেয়েও বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সাহাবাই কেরামের অন্তরে সেরকম ছিল। এক কবি বলে, ওয়ামাল লাউনাহানি মিন হুব্বিহি ওয়ামাল লাউনাহানি মিন হুব্বিহি আনিল মাই আতশানা লাম আশরাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমন, কেউ যদি তার প্রেমিকা যদি বলে আমার প্রেমের নিদর্শন স্বরূপ আপনি মরুভূমিতে আপনার অনেক দিন খোঁজার পর এক গ্লাস ঠান্ডা পানি ফেরে, এরপরে প্রেমিকা এসে যদি বলে আমার প্রেমের নিদর্শন স্বরূপ সেই এক গ্লাস পানি মরুভূমির বুকে ঢেলে দাও, তুমি পান করি না, পান করিও না, তখন বলে স্বাচ্ছন্দে সেই ঠান্ডা গ্লাসের পানি আমি মরুভূমি বুকে আপনার নিক্ষেপ করতে প্রস্তুত থাকবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ও আশিক রাসূল, আমরাও আশিক রাসূলের দাবিদার। আমাদের ইশক রাসূল তাদের ইশক রাসূলের সাথে তুলনা করা দরকার, আমরা কি রকম আশিক রাসূল। উহুদ যুদ্ধে যখন এই কথা প্রসিদ্ধ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে তাসলিম নিয়ে গেছেন, অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি আপনার আঘাতপ্রাপ্ত হয়েছেন, তখন এক মহিলা আনসারি এক মহিলা, যেই মহিলার স্বামী ওই উহুদ যুদ্ধে শহীদ হলো, সেই মহিলার ছেলে শহীদ হয়েছে, সেই মহিলার পিতা শহীদ হয়েছে, সেই মহিলা আল্লাহ রাসূলের দুকে দিকে দৌড়ে দৌড়ে আসে, বলতেছে মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় হাবিবের কি হলো, আমার প্রিয় হাবিবের কি অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সুস্থ আছেন, উনি নিরাপদে আছেন। তখন সেই মহিলা সাহাবী বলে, আরিনিহি হাত্তা আনজুরা ইলাই, আমাকে আমার রাসূলের কোন স্থানে আছে সেটা আমাকে একটু বলো, আমি সচককে আমার প্রিয় হাবিবকে দেখি, যতক্ষণ সচককে আমার প্রিয় হাবিবকে দেখব না ততক্ষণ আমার অন্তরের এই ঝালা এই আগুন থামবে না। যখন আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে উপস্থিত হলো, তখন সেই মহিলা সাহাবী বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু ইয়া রাসূলুল্লাহ, এই উহুদ যুদ্ধে আমার স্বামী শহীদ হলো, আমার ভাই শহীদ হলো, আমার পিতা শহীদ হলো, আমার ছেলে শহীদ হলো, সমস্ত শহীদের মিছিলের উপর আমি আপনার দরবারে এসে উপস্থিত হলাম। যখন আপনাকে আমি সুস্থ দেখেছি, আমার কাছে যত বিপদ যত শহীদের লাশ এগুলো আমার কাছে কোনো বিপদেই মনে হলো না, যেহেতু আল্লাহ পাক আপনাকেই সুস্থ রেখেছেন। এটাই হলো সাহাবায়ে কেরামের ইশক রাসূল। আরেক মহিলা আশিক রাসূল হযরত মা আয়েশা সিদ্দিকাকে বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শশককে জীবদ্দশায় আমি দেখিনি, আমি একটু আল্লাহর রাসূলের রওজায়ে মোবারকটাকে একটু গিলাফের ভিতর থেকে দেখতে চাই, আমার জন্য গিলাফ মোবারকটা একটু উঠিয়ে দেন। যখন সেই গিলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার গিলাফ উঠালেন, তখন সেই মহিলা এত জোরে চিৎকার করছেন এবং কান্না করে মুহূর্তেই ওই জায়গায় মারা গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মহাব্বত ছিল তেমন, তাদের মহাব্বত দাবির নাম ছিল না, তারা কর্মক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত দেখিয়ে গিয়েছেন। আমরা যদি সেই হুব্বে রাসূল, সেই হুব্বে রাসূলের মাধ্যমে জান্নাত আপনার অর্জন করতে চাই, আমাদেরকেও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে যেতে হবে, এবং তাদের যেই তরিকায় যেই পদ্ধতিতে তারা আল্লাহর রাসূলকে ভালোবাসছেন সেই পদ্ধতিতেই ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কয়েকটি আলামত হলো, অন্যতম একটি আলামত হলো, যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভালোবাসবেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নাতকে তার বাস্তব জীবনে তার জীবনে ফিট করবে, সুন্নাতগুলোকে জিন্দা করবে, সুন্নাত মতে আমল করবে, সেই পক্ষান্তরে আমাকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে তার জান্নাত আমার সাথে হবে। বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই আশিক রাসূল, কিন্তু সুন্নত মতে আমল করতে পেলে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু সুন্নত মতে আমলেই রসুলের ভালোবাসার নিদর্শন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, আল মারউ মা আমান আহাব ও আনতা মা আমান আহবাবতা। আল্লাহ রসুল এক সাহাবী এসে বলে, ইয়া রসুলুল্লাহ কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রসুল বলে, কিয়ামতের ভয়ে সবাই থরথর করে কাঁপে, আর তুমি এক আমার এমন এক সাহাবি, তুমি এসে বলতেছো কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সেই সাহাবিকে জিজ্ঞেস করে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, তার জন্য তোমার কি আমল আছে? তখন সেই গ্রাম্য সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বেশি আমল নাই, বেশি সালাত বেশি রোজা নামাজ আমার আমল নামা নাই, তবে আমি একটা জিনিসের মালিক, ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার একটাই সম্পদ, সেই সম্পদ হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই হলো আমার সম্পদ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব ওয়া আনতা মা মান আহবাবতা, যেই ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসর সে জান্নাতে তার সাথে স্থান পাবে। তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসেছো, তাহলে সেই ভালোবাসার বিনিময়ে তোমার স্থান হবে আমি নবীর সাথে জান্নাতে। বলি আলহামদুলিল্লাহ। 70 বছর জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে আমরা নিজের জীবনকে সুন্নাত দ্বারা সজ্জিত করলে সেই সুন্নাতের মাধ্যমে রাসূলের ভালোবাসা প্রমাণিত হবে, আর রাসূলের ভালোবাসার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে একসাথে থাকা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, আরবের কাছে তাদের কাছে নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি দামি হলো তাদের মা বাবার জীবন। আরবের মানুষরা তারা আল্লাহ রাসূলকে, আপনার সাহাবায়ে কেরাম বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য কোরবান আসি আসি, আমার মাতা পিতাকে সহ আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার তাকে, একবার পাশে তাকে, একবার ডানে গিয়ে যুদ্ধ করতেছেন যাতে আল্লাহর রাসূলের গায়ে কোনো ধরনের আঘাত না লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বীরত্ব দেখে বলে, আল্লাহর রাসূল নিজেই বলেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া তালহা, হে তালহা তোমার জন্য আমার মাতা পিতা উৎসর্গ। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলে, নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার এই জীবনটা আপনার জীবনের বিনিময়ে আপনার ইজ্জত সম্মান রক্ষার্থে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মহব্বত ছিল তাদের নিজের জীবনের চেয়ে বেশি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, আপনার ভালোবাসা আমার কাছে সবচেয়ে বেশি, তবে আমার জীবনের চেয়ে বেশি নয়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে ওমর, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জীবন, যতক্ষণ পর্যন্ত তুমি ওমরের কাছে আমার ভালোবাসা তোমার নিজের জীবনের চেয়ে বেশি হবে না, ততক্ষণ তুমি ওমর মুমিনে কামিল হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই তো সুযোগ আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দিয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আপনার ভালোবাসা আমি ওমরের কাছে আমার জীবনের চেয়ে বেশি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আনা ইয়া ওমর, এখনই তুমি তোমার ঈমানকে কামিল করেছো, এখনই তুমি তোমার ভালোবাসার দাবি যেটা আপনার ঈমানের কামিল হওয়ার যেটা শর্ত সেটা পূরণ করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার যুদ্ধে আল্লাহ রাসূলের পাহারাদার হিসেবে আল্লাহ রাসূলের পাশে ছিলেন, সেই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি আল্লাহ রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করার জন্য আল্লাহ রাসূলের দাড়ি মুবারকে হাত দিয়েছেন। এটা কোনো বেয়াদবি নয়, আরবের নিয়ম হলো
তারা যখন কোনো মানুষের সাথে আপোষ করতে চায় তখন দাড়িতে হাত দেই, দাড়িতে হাত দেওয়া মানে আমি আপোষের জন্য এসেছি, আপনার সাথে চুক্তি করতে এসেছি। যখন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি আল্লাহর রাসূলের দাড়ি মোবারকে হাত দিয়েছেন তখন তার আপন ভাতিজা মুগীরা ইবনে শুবা তার তরবারির ডান্ডা দিয়ে এত জোরে আঘাত করছে, বলে বেয়াদব তুমি আমার রসুদের গাতে রসুদের দাড়ি মুবারকে হাত দাও, তুমি নাফাক নাফাক হাত দিয়ে আমার প্রিয় হাবিবের দাড়ি মুবারকে হাত দিবা, এটা আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নাও, যদি দ্বিতীয়বার হাতটা আমার প্রিয় নবীজির দাড়ির দিকে বাড়াও তোমার হাত আমি এই তরবারি দ্বারা কেটে দ্বিখণ্ডিত করে ফেলবো। তারাও আশিক রসুল, আমরাও আশিক রসুল, রসুদের সম্মান নিয়ে আজকে সিনেমিনে খেলে আশিক রসুল সবাই ঘুমে থাকে, বিরিয়ানি আর ডেক্সি নিয়ে দৌড়াদৌড়ি থাকে। আশিক রসুলের দাবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য, রসুলের ইজ্জতের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রসুলের দরবারে আসে তখন ওমর তো বীর বাহাদুর, ওমর বীর বাহাদুর দফ দফ করে আসতেছে, তখন আল্লাহ রসুলের দরবারে ছিল সাইয়েদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজাতে ছিল আপনার পাহারাদার হিসেবে, বলে হে ওমর এটা দরবারে নবুয়ত, এখানে আসার আদব আছে, তুমি সেই রকম বেআদবিমূলক আচরণ করে এখানে ঢুকবা না, তোমার যদি ঢুকতে ইচ্ছা করো আর ইচ্ছা করে আদব সহকারে ঢুকো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য, আমির হামজা বলে তুমি যতই বড় বাহাদুর হও না কেন যদি বেআদবিমূলক আচরণ করো আমাই আমির হামজা আমার তরবারি তোমার শরীর থেকে তোমার মাথাকে পৃথক করে ফেলবে। আমির হামজা আশিক রাসূল ছিলেন, আমির হামজা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতের পাখি হয়ে গেছে, কিন্তু আমির হামজার লক্ষ লক্ষ অনুসারীরা আমরা আশকাল মুস্তাফারা থাকতে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে ব্যঙ্গচিত্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে নবীর সুন্নাতগুলোকে নিয়ে কটাক্ষ করে আমার সেই প্রাণচিত করে, এটা তো আছেই, বড় দুঃখের কথা আমার এই দেশে কোটি 90 ভাগ মুসলমানের এই দেশে 16 কোটি আশক মুস্তাফার এই দেশে বসেও টিভিতে টিভি চ্যানেলগুলোতে আমার রসুলের সুন্নাত নিয়ে কটাক্ষ করে এরপরে আমরা বসে থাকার সুযোগ নাই, আমরা আমির হামজার উত্তরসূরি আমির হামজার স্লোগানে আমাদেরকে বলতে হবে, যেই ব্যক্তি যেই কুলাঙ্গার আমার প্রিয় হাবিবের সম্মান নিয়ে চিনি কিনে খেলবে আমির হামজার স্লোগানে আমাদেরকে বলতে হবে, সেই কুলাঙ্গারের মাথা তার শরীরের তাকে সাথে টাকার সেই অধিকার রাখে না, এই কমপক্ষে আশিক মুস্তাফার এই মাটিতে সেই রকম কুলাঙ্গানদের কোনো স্থান হবে না। সেই জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিখতে হবে সাহাবাই কেরামের আদর্শ থেকে, সাহাবাই কেরামের জীবনী থেকে, সাহাবাই কেরাম যেই পন্থায় আল্লাহ রসুলকে ভালোবাসতেন সেই পন্থায় আমাদেরকে ভালোবাসতে হবে। আর যখন আশিক রসুল হয়ে যায় তখন তার জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক রসুলের মনের বাসনা পুরো করার জন্য আসমান থেকে কোরআনে করিমের আয়াত নাযিল করে দেন। রসুলের এক সাহাবী সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন, আল্লাহ রসুলকে না দেখলে ওনার ঘুম আসতো না, যখনই রসুলের কথা স্মরণ হতো রসুলের দরবারে গিয়ে উপস্থিত হতো, যখন রসুলকে এক নজর দেখতেন তখন তার মন ঠান্ডা হয়ে যেত। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করতেছেন আমি এই দুনিয়া দিয়ে যখনই আমার রসুলকে চাই মন চাই দেখতে যাই, কিন্তু আখেরাতে হয়তো আমার দুই অবস্থা হবে, হয়তো আল্লাহ পাক আমাকে জান্নাতবাসী করবে আর না হয়তো হয়তোবা আমি জাহান্নামী হব, যদি জাহান্নামী হই তখন তো আমার প্রিয় হাবিবকে আর দেখবো না, আর যদি জান্নাতিও হয় আল্লাহর রহমতে তখন কিন্তু আল্লাহ রসুলের স্থান থাকবে কতই উপরে আর আমি একজন সাধারণ মুসলমান আমার স্থান থাকবে নিচে, এই চিন্তায় তিনি অস্থির। আল্লাহ রসুল বলে হে সাউবান তোমার কি হলো, বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু হয় নাই শুধুমাত্র এই টেনশন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আশিক রসুলের মনের আশা পূরণ করার জন্য কোরআনে করিমের আয়াত নাযিল করে দেন ওমান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসশুহাদা, এই আয়াত নাযিল করে হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাদি আশিক রাসূল হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।